আসসালামু আলাইকুম, কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। এর আগে যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো লাল শাক বীজ রোপণ টবে এবং অপরিত্যক্ত বস্তুতে। শুরুতে আপনাদের যা যা দরকার, আপনাকে একটি টব বা পাত্র দরকার এবং ভালো মানের মাটি বা আপনার বাসাতে আপনার সংরক্ষিত মাটি দিয়ে আপনি টব বা ছাদে লাল শাক বীজ রোপণ করতে পারবেন। শুরুতে আপনাকে টব বা আপনার অপ্রয়োজনীয় বস্তুটিতে ভালোভাবে মাটি দিতে হবে এবং আগাছা বা বাহ্যিক কোনো বস্তু আপনার মাটিটি থেকে বাঁচিয়ে ফেলে দিতে হবে এবং ধাপে ধাপে আপনাকে আপনার টবটি মাটি দিয়ে পুরু করে দিতে হবে। অবশ্যই আপনাকে প্রথম ধাপে গোবর সার একটু প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া বা অন্যান্য সার না প্রয়োগ করাই ভালো। এবং আপনাকে উপরের স্তরটি ভালোভাবে সমান করে দিতে হবে। আপনাকে অবশ্যই ভালো মানের বীজ সংরক্ষণ করে নিতে হবে এবং পরিমাণ মাফিক আপনার স্থানের উপর এবং টবের উপর নির্ণয় করে আপনাকে বীজগুলো পরিমাণ মাফিক নিতে হবে। আমরা এ বস্তুটিতে খুব সীমিত পরিমাণ বীজ নিব এবং আপনার আয়তনের উপর আপনি বীজগুলো নেবেন। এবার আপনাকে খুব গুরুত্ব সহকারে হাতের তালুতে বীজ এবং কিছু ঝুড়ো মাটি নিতে হবে এবং তা একত্রে মিক্সড করে নিতে হবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে, বীজ সম্পূর্ণ মিশ্রিত হলে পরের ধাপে আপনাকে আপনার টব এবং জমি ভালোভাবে মাটি একত্র করে মিশ্রিত বীজ এবং মাটিগুলো ঝুড়ো আকারে আপনার টব এবং বীজতলাতে ছিটিয়ে দিতে হবে। খুব সাবধানতার সঙ্গে বীজগুলো এভাবে ছিটিয়ে দিতে হবে, বীজগুলো পাত্রের সব জায়গায় এক সমান আকারে যেন পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। একত্রে বীজগুলো পড়লে এতে কিছু সমস্যা দেখা দেয়। এরপর আপনাকে আপনার প্রস্তুতকৃত বেড বা টব রোদ উজ্জ্বল জায়গায় রাখতে হবে এবং 3-4 দিন পর আপনাকে অবশ্যই শ্রেস প্রদান করতে হবে। আমরা এবার দেখাবো 3-4 দিন পর আমাদের রোপণকৃত লাল শাক বীজ শেষ প্রয়োগ করছি আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাটিগুলো রোদে শুকনো হয়ে গিয়েছে। আপনারা খুব সাবধানতার সঙ্গে একসঙ্গে পানি টবে না দিয়ে হাতের উপরে কিছু পানি নিয়ে এভাবে সেচ প্রদান করবেন আর বেড আকারে বা জমিতে আপনি পানি ছিটিয়ে সেচ প্রদান করতে পারেন। খুব সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি।
এভাবে সেচ প্রয়োগের পর 7 থেকে 8 দিন পর আপনি বীজের অঙ্কুর উঠতে দেখতে পারবেন। আমাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর পরিশেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমরা লাল শাক পরিচর্যা সার প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব এবং একটি ভিডিও নিয়ে আসব। ততদিন আপনারা সুস্থ এবং সুন্দর এবং ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকুন।